ঈদুল আজহার দ্বিতীয় দিনেও কোরবানি করছেন অনেকেই চামড়ার দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে ছুটছেন মানুষ পার্ক ও রিসর্টগুলোতে উপচে পড়া ভিড় মিয়ানমারে উস্কানিতে কান দেবে না বাংলাদেশ বললেন ওবায়দুল কাদের আক্রান্ত হলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি এবং পাহাড়ি ঢল ও মুসলধারে বৃষ্টিতে ভয়াবহ রূপ নিয়েছে সুরমা চেলা ও পিয়াই নদী সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঈদ মোবারক সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান নিউজ সাথে আছি সাবরিনা জিয়া এতক্ষণ ছিলেন বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবার চলে যাব পুরো খবরে আর শুরুতেই থাকছে পবিত্র ঈদুল আজহার খবর ঈদুল আজহা দ্বিতীয় দিনেও পশু কোরবানি দিচ্ছেন অনেকেই অনেকেই কসাই সংকটের জন্য আজ কোরবানি দিচ্ছেন আবার অনেকেই পারিবারিক রীতি মেনে ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছেন ধর্মীয় রীতি অনুযায়ী ঈদুল আজহা এবং তার পরের দুদিনেও পশু কোরবানি করা যায় বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে স্বাবলম্বী প্রত্যেক মুসলমান কোরবানি দিয়ে থাকেন শহর থেকে গ্রাম দেশের প্রত্যেকটি অঞ্চলেই পশু জবাই ধুম পড়ে যায় ঈদুল আজহায় ধর্মীয় নিয়ম অনুযায়ী তিন দিন পশু কোরবানি দেয়া যায় পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা কষাই না পাওয়া সহ বিভিন্ন কারণে যারা প্রথম দিনে কোরবানি করতে পারেননি তারাই আজ পশু কোরবানি দিচ্ছেন আমরা তো আমাদের নিজেদের পক্ষে আল্লাহর নামে কোরবানি দিচ্ছি আমার নিজের পক্ষে নিজের পরিবারের পক্ষে আল্লাহ কাছে প্রত্যাশা আল্লাহ আমাদের এই কোরবানি কবুল করুক কারণ এটা রক্ত মাংস তো আল্লাহর কাছে যাবে না যাবে হলো আমাদের নিয়ত একটু কষাই অভাব ছিল আর কি আল্লাহর সন্তুষ্টের জন্য আমি কোরবানি করেছি আল্লাহ যেন কোরবানি কবুল কবল করে না এদিকে কোরবানির সময় কসাইয়ের আয়ও বেড়েছে ঈদুল আজহার এই তিন দিনে অন্য পেশার লোকজনও বনে যায় কসাই বা তাদের সাহায্যকারী প্রথম দিনেও করলাম আজকে দ্বিতীয় দিনও করতেছে কুরবানির জিনিস ভালো লাগার কথা পশু কুরবানির পাশাপাশি এবার পরিষ্কার পরিচ্ছন্নতাও লক্ষ্য করা গেছে রাজধানীতে নূর মোহাম্মদ ভূঁইয়া এশিয়ান টেলিভিশন ঠাকা রাজধানীর লালবাগের পোস্তায় চলছে কোরবানির পশুর চামড়ার বেচা কেনা মৌসুমী ব্যবসায়ীরা ট্রাকে ভ্যানে নিয়ে আসছেন পোস্তায় তবে প্রত্যাশা অনুযায়ী দাম না বলে অভিযোগ করেন তারা রিপোর্ট মৌসুমি ব্যবসায়ীদের পাশাপাশি মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা ট্রাক ভ্যান ও রিকশায় করে কোরবানির পশুর কাঁচা চামড়া নিয়ে আসেন লালবাগ পোস্তায় আরবদারেরা সেই চামড়া দরদাম করে কিনছেন রিক্সা করে লালবাগ পোস্তায় ঘুরছেন এই বিক্রেতা দর কষাকষি চলছে কিন্তু কোথাও পাচ্ছে না প্রত্যাশা অনুযায়ী দাম আমি খবর দেখি চামড়ার দাম বারোশো টাকা

এদিকে ক্রেতারা বলছেন লবণের দাম ও অন্যান্য খরচ বেশি হওয়ায় স্বল্প চামড়া কিনতে হচ্ছে তাদের লবণের দাম বাড়তি যখন লবণ ছিল বারোশো তেরোশো ওই লবণ চোদ্দ পনেরোশো টাকা এখানে মালে পড়তে হয় ওইটা না বাড়িতে এটা তো কম ট্রেনে ওরা সিন্ডিকেট করে এখানে আমাদের পোস্তান মানুষদের কিছু পরিয়ার ছোটো ছোটো ছোট সব মরে মরে গেলো মাল নিয়ে আসে মাল লিয়া বলে চারশো পাঁচশো টাকা ছয়শো টাকা কোনো চাহিদা তো নাই খালি দেখছেন চামড়া নেই কারণ দাম দাম সব দাম নাই একটা চামড়া মনে করেন আমরা যদি এক হাজার টাকা করি তো ওই চামড়াটার খরচ হলো তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত পড়ে একটা চামড়া তাহলে জিনিসটা চোদ্দশো টাকা পরে সিন্ডিকেট ব্যবসা কাকে বলে আমাদের আজ পর্যন্ত করতে আমরা ছোটতে ব্যবসা করতেছি বাজার যেরকম যেরকম মাল আসতে দেরি হয় একটা বাইরের মাল তো যেটা মুখ ফসলের মাল আর ঢাকা মালের আছে মিল হয় না তো ঢাগমাল ঢাগারমাল আর ঢাকার বাইরের মাল দুটো ওরুম টেকনিকস হয় না ওরুম গ্রেড হয় না ওর দাম দুটো কম থাকবেই সংশ্লিষ্টরা জানান করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক যে মন্দা চলছে তার কারণেই চামড়াজাত পণ্যের চাহিদা ও দাম কমেছে এর প্রভাবে বাজারে আর আগের মতো দাম মিলছে না এইচ এ মিটু এশিয়ান টেলিভিশন ঢাকা ঈদের ছুটিতে পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করতে ঢাকা ছেড়েছেন রাজধানীর অনেক বাসিন্দা এতে ব্যস্ত ঢাকার রাস্তাঘাট এখন একেবারেই ফাঁকা নেই চিরচেনা যানজট অনেকটা ফুরফুরে মেজাজে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ সদস্যরাও ফাঁকা রাস্তায় স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পেরে খুশি রাজধানীবাসীও নূর মোহাম্মদ ভুঁইয়ার আরও একটি রিপোর্ট ঈদের ছুটিতে পুরোপুরি পাল্টে গেছে রাজধানীর ঢাকার চিরচেনা সেই দৃশ্য শহরের সড়কগুলো প্রায় ফাঁকা রাস্তায় গণপরিবহন সংকট তাই সড়কে নেই যানজট তবে এমন ফাঁকা সড়কে চলাচল করার আনন্দের সাথে যোগ হয়েছে ভোগান্তিরও রাস্তা ফাঁকা থাকলেও গাড়ি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের গ্রামে যে মুক্ত পরিবেশ সেটা আমরা ঢাকা শহরে অনুভব করি না এই ঈদের ছুটিতে আমরা এটা এই অনুভবটা করতেছি যানজট নেই খুব ভালো লাগছে চলতে সব সময় যদি এরকম থাকতো তাহলে আমরা খুব আমাদের খুব ভালো লাগতো ঢাকায় কোনো লোকজন নাই সব লোক ফাঁকা দোকানপাট বন্ধ খাবার দোকান পাওয়া যাইতেছে না যার কাছে জিজ্ঞেস করি ভাই এখানে ভাতের হোটেল আছে বলে না ভাতের হোটেল এখানে নাই এখন রুটি টুটি খাই তোমরা জীবন দান করুন অন্যদিকে যানবাহন চালকরা বলছে যাত্রী কম থাকায় কমছে আয় তেমন লোকজন নাই তাই কি আর অবস্থা হবে মোটামুটি তেমন ভালো না সব দেশে গেছে রাস্তাঘাট পাকা আছে এখন গাড়ি চালায় আরাম পায় কিন্তু যাত্রী একটু কম কম তাহলে মনে গাড়ি চালায় বাবার কাছে খালি রাস্তায় সবচেয়ে স্বস্তি ট্রাফিক পুলিশের যানজট না থাকায় আনন্দের সময় কাটছে তাদের যাত্রীদের চাপ খুব কম এবং প্রাইভেটের গাড়ির এবং সিএনজির চাপ একটু হালকা চাপ আছে আমরা ডিউটি করে খুব স্বস্তি পাচ্ছি পাশাপাশি যাতে ব্যাপকভাবে গাড়ি ঘোড়া না চলে এই জন্যে আমরা সর্বদা ডিউটি করতেছি তবে মহাখালী এলাকায় দূরপাল্লার বাস যেখানে সেখানে ঘুরানো এবং দাঁড় করিয়ে রাখায় খালি রাস্তায় দেখা দিয়েছে যানজট নূর মোহাম্মদ ভুঁইয়া এশিয়ান টেলিভিশন ঢাকা নরসিংদীতে ঈদ আনন্দে মেতে উঠেছে বিনোদন পিপাসুরা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে নরসিংদী ড্রিম হলিডে পার্ক তবে সকালে বৃষ্টি হওয়ায় ও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় অন্যান্য সময় তুলনায় দর্শনার্থীর উপস্থিতি ছিল কিছুটা কম নরসিংদী থেকে মোর্শেদ শাহরিয়ারের তথ্যচিত্রে চিত্রে চেমিত রিপোর্ট রাজধানী ঢাকার কাছাকাছি শহরের কোল ঘেষে নরসিংদির পাঁচজনায় অবস্থিত ড্রিম হলিডে পার্ক ঈদকে কেন্দ্র করে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখর হয়ে উঠেছে পার্কটি ঈদের দিন থেকে প্রতিদিনই অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসছে ঈদ আনন্দ উপভোগ করতে বেসরকারি ব্যবস্থাপনায় গড়ে ওঠা দৃষ্টিনন্দিত এই পার্কে সপরিবারে বেড়াতে আসা অনেকে বেছে নেন নান্দনিক কটেজগুলো পার্কটিতে রয়েছে অসংখ্য রাইড ঈদের দিন থেকে শুরু হয়ে দাড়িপুর সহ সকল বয়সের পর্যটকদের আগমনে সকাল সন্ধ্যা কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে পার্কটি ঈদের আনন্দের সবাই আনন্দে আরো বেশি আনন্দ বাড়াতে আমরা এখানে সবাই মিলে মজা করব মামা মামি খালু নানু ফ্যামিলির সবাই মিলে জায়গায় আসেছি কারণ আমি এখানে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা ওয়ান অফ দ্য বেস্ট মেমরি আমাদের আজকে অনেক জায়গায় দেখছি কিন্তু কোনদিন মানে সরাসরি রাখা হয় নাই ঈদের ছুটিতে আসতে পারি তো মানে সময় থাকে না এখন এদের ছুটি পাইছি আসছি একটু ভালো লাগবে এনজয় করতেছি এর আগে আসি নাই এই প্রথম ভালো লাগলো দেখতে খুব সুন্দর পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে দর্শনার্থীদের চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে প্রতি বছরই পার্কে নতুন আকর্ষণ রাখা হয় নতুন নতুন রাইড সংযোজন করা হয়েছে এবং আমাদের দেশীয় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পর্যটন পর্যটকরা আসে সেটার দিক বিবেচনা করে আমরা এখানে পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা করেছে আমাদের নিজস্ব এখানে আনসার ক্যাম্প আছে ইভেন আমাদের নরসিংদী প্রশাসনও আমাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করেছে সবকিছু মিলে আমরা মানে এমন বর্ণিল সাজে সজ্জিত যে ডিমোরেটি পার্কে যেই বয়সে যারাই আসবে তারা আনন্দ নিয়ে বাড়ি যাবে ঈদে প্রতিটি বিনোদন কেন্দ্রে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা ভিড় জমিয়েছে এইচএমিতু এশিয়ান টেলিভিশন মিয়ানমারে উস্কানিতে কান দেবে না বাংলাদেশ তবে আক্রান্ত হলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের সকালে ধানমন্ডির দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি বলেন ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে বিএনপির অপপ্রচার বন্ধ থাকেনি নূর মোহাম্মদ ভূঁইয়ার আরও একটি রিপোর্ট চলমান সময় সমসাময়িক নানান বিষয় নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ সময় তিনি বলেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে শেখ হাসিনা যতই প্রভাবশালী হোক দুর্নীতি করলে কারোই ছাড় নেই স্বাধীনতা দেওয়া হয়েছে যে দুর্নীতি করলে তদন্ত করা মামলা করা তাদের এটা নিরঙ্কুশ স্বাধীনতা রয়েছে মিয়ানমারের প্রসঙ্গে মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন সার্বভৌমত্বে কোথায় আঘাত আনা হচ্ছে তা শুধু তারাই জানে মিয়ানমারের ব্যাপারে আমি মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছি সার্বভৌমত্বের প্রতি কোথায় আঘাত সেন্ট মার্টিন থেকে জাহাজ তো সরে গেছে ভেতরে যারা ছিল অনুপ্রবেশ করেছে তাদেরও তারা ফিরিয়ে নিয়েছে ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে বিএনপির অপ্রচার বন্ধ থাকেনি বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের পবিত্র ঈদের দিনও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচার ছাড়েনি কিছু নূর মোহাম্মদ ভুয়া এশিয়ান টেলিভিশন ঢাকা উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং মুসলধারী বৃষ্টির কারণে সিলেট অঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছাড়িয়ে গেছে ভয়াবহ রূপ নিয়েছে সুরমা নদী আজ নদীর পানি বিপদসীমার একশো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ছাত পৌর শহরের বাগবাড়ি মন্ডলীভোগ হাসপাতাল রোড তাঁতিকোণ বৌলা চরের বন্ধ মোগলপাড়া ঢাকাইয়াবাড়ি লেবারপাড়া পাটনিপাড়া কুমনা শ্যামাপাড়া সহ আবাসিক এলাকায় পানি প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকায় বসবাসরত মানুষজন সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার সাতষট্টি সেন্টিমিটার ও ছাতক একশো আটত্রিশ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। এই জেলায় নিচু এলাকা প্লাবিত হয়েছে ঈদের দ্বিতীয় দিন ঈদের দিন পেরিয়ে ভোরের আলো ফোটার আগেই গাঁজায় হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী মঙ্গলবার গাজার মধ্যাঞ্চলের বিভিন্ন শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে আইটিএফ বুরাজি শরণার্থী শিবিরে চালানো এই বিমান হামলায় বিধ্বস্ত হয়েছে একটি আবাসিক ভবন প্রাণ হারিয়েছেন একজন ফিলিস্তিনি নজরিরাজ শিবিরেও বোমা বর্ষণ করেছে ইসরায়েলি সেনারা সেখানে প্রাণ গেছে অন্তত বারো জনের আহত হয়েছেন বহু ফিলিস্তিনি আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন আরও অনেকেই এদিকে দেইর আল বালায় বিরতিহীন টহল দিচ্ছে ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় চালানো ইসরায়েলের হামলায় এ পর্যন্ত প্রাণহানি হয়েছে সাঁত্রিশ হাজার তিনশো জন ফিলিস্তিনের গুরুতর আহত হয়েছেন পঁচাশি হাজারেরও বেশি মানুষ

নগরের পুরাতন চাঁদগাঁও থানা এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্মিত আধুনিক স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ করিম চৌধুরী প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক স্পোর্টস কমপ্লেক্সে থাকছে ছোট পরিসরে ফুটবল খেলার একটি টার্ফ ব্যাডমিন্টন কোর্ট সর্বসাধারণের চলাচলের জন্য থাকবে একটি প্রশস্ত ওয়াকওয়ে খেলোয়াড়দের জন্য থাকবে ড্রেসিং রুম এবং ওয়াশ ব্লক আছে শিশুদের খেলাধুলার জন্য চাইল্ড জোন প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন শিশুদের আনন্দময় শৈশব উপহার দিতে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও শিশু পার্ক গড়তে চাই বলে মন্তব্য করেন তিনি শেষ করব এশিয়ান নিউজ যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিস লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার ঈদ উল দ্বিতীয় দিনেও কোরবানি করছে না অনেকেই চামড়ার দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে ছুটছেন মানুষ পার্ক ও রিজোর্টগুলোতে উপচে পড়া ভিড় মিয়ানমারের উস্কানিতে কান দেবে না বাংলাদেশ বললেন ওবায়দুল কাদের আক্রান্ত হলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি এবং পাহাড়ি ঢল ও মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ রূপ নিয়েছে সুরমা চেলা ও নদী সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি এশিয়ান নিউজ এ পর্যন্ত পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ